বন্ধুরা দেখছেন ফাবিয়া টেক নিউজ আর আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি মিরাজ শান্ত। বন্ধুরা আজকে একটা পরকীয়া প্রেমের গল্প নিয়ে আপনাদের সামনে আসছি আর এই ঘটনাটি ঘটছে সিরাজগঞ্জ জেলার কোন একটা জায়গাতে। যাই হোক, তারা আকাম করতে গিয়ে ধরা খাইছে জনগণের হাতে, জনগণ ধরছে তাদেরকে। আমি সেই ভিডিওটা আপনাদেরকে এখন দেখাবো। আর যারা পরকীয়া করছে এদের ছেলেরও, সেই ছেলেরও বউ আছে, এবং যে মেয়ের সাথে পরকীয়া করছে সেই মেয়েরও স্বামী আছে, স্বামী এবং ছেলে সন্তান সব কিছুই আছে। তারপরেও তারা পরকীয়া করে জনগণের হাতে ধরা খাইছে। তো কেন পরকীয়া করছে সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিও ক্লিপসটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এদের কি অবস্থা এখন। তো চলুন ভিডিওটা দেখে আসি। এরা দুজন জামাই বউ, ঠিক আছে? জামাই বউ তো না, লুচ্ছামি করে বেড়াইছে, লুচ্ছামি করে বেড়াইছে, ধরছি আমরা, ঠিক আছে? ধরে মোটামুটি উদ্যম মাধ্যম কিছু দিছি। এখনো এই যে দেখেন যারা ধরে আছে, ঠিক আছে, এই যে শালার পর শালা লুচ্ছামি করে বেড়াইছে, ও বিবাহিত, বউ পোলাপান আছে, এ মহিলারও বউ পোলাপান আছে, ঠিক আছে? বউ পোলাপান, বউ পোলাপান রাইখা এই এই মহিলার সাথে এসে লুচ্ছামি করার লেগে এখন এইসব এইসব লোকজনের জন্য, এইসব লোকজনের জন্য মানে দেশ ও জাতির, এরা তো দেশ ও জাতির কলঙ্ক, ঠিক আছে? এদের কি শিক্ষা দেওয়া উচিত আপনারা বলেন, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানে, এই যে এখানে এই যে খাটে, এই খাটে এরা মানে মানে অসামাজিক কাম কাজ শুরু করছিল। এখান থেকে আমাদের আমার এক ভাইটা দেখে বলাইছে, দেখার পর মহিলারা মানে আরো লোকজন আইসা এদেরকে ধরছে, ঠিক আছে? যাই হোক, এখন মানে ইসলামিক সংবিধানে এদের মানে শাস্তি 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 স্বরূপ কিছু কইরা হয়তো মানে গ্রামের ময় মুরব্বী মানে প্রধান প্রধান যারা আছে তারা আসার পর দেখি কি হয়, ঠিক আছে? মানে এত এত টাইম মানে এদেরকে একই রুমে আটকে রাখা হয়েছিল, এখন মোটামুটি একই রুমে আছে। যাই হোক, দেখেন এদের মানে মোহাব্বত কি, আপনারা তো দেখতে পারতেছেন এদের মানে এদের কি একটা আকর্ষণ এদের মধ্যে দেখা যাচ্ছে। প্রেমিক প্রেমিকা এদিকে একটু তাকান, একটু দেখি আপনার চেহারাটা, একটু দেখি এদিক এদিক। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ডিগ্রিসর বাড়ি, এর নাম কি জানি, এর নাম জানি কি, সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার মানে ডিগ্রিসর গ্রামের নুরুল 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 ইসলামের ছেলে, কি জানি নূর মোহাম্মদ, ফলোরা কোম্পানির ম্যানেজার নূর মোহাম্মদ, ইনি মোটামুটি বড় এলাকার সবচেয়ে বড় লুচ্চা, ঠিক আছে? যাই হোক, এখন দেখি কি হয়, তো পুনরায় আবার আসবো ইনশাল্লাহ, রাখলাম। সো বন্ধুরা দেখলেন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম, যারা পরকীয়া করতে গিয়ে ধরা খাইছে জনগণের হাতে এবং জনগণ তাদেরকে এক রুমে আটকায় রাখছে, এবং তারা পরকীয়া করছে, তার এই ছেলের বউ আছে, এবং যে মেয়ের সাথে পরকীয়া করছে সেই মেয়েরও হাজবেন্ড আছে এবং বেবি সহ বাচ্চা সহ আছে আর কি। এই অবস্থায় তারা পরকীয়া করে ধরা খাইছে। যাই হোক, আমি এই বিষয়টা এখন বাংলাদেশে খুব বেড়ে গেছে, হয়তো আগে এটা খুবই কম শোনা যাইতো, কিন্তু এখন বর্তমান অবস্থায় দেখি পরকীয়াটা একদম খুব একদম করোনা ভাইরাসের মতোই মহামারী আকার ধারণ করছে বাংলাদেশে। সো এটা আসলে বন্ধ হওয়া উচিত। সো কীভাবে বন্ধ হবে, কীভাবে কি করা যায়, এটা নিয়ে আপনারা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। আর আমি চাই যে যে কোনো পরকীয়া যেই করুক সেটা দেখার বিষয় না, যারা পরকীয়া করবে তাদের শাস্তি হবে এবং কর্তৃপক্ষ এদের নিয়ে একটা আইন করবে, যে একটা আইনের মাধ্যমে যারা পরকীয়া করবে তাদের শাস্তি হবে, মিনিমাম 5 বছরের জেল, এরকম একটা আইন আমি চাই বাংলাদেশে, তাহলে পরকীয়াটা অনেকাংশেই কমে আসবে। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে আগামীতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।